নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি কোনো খরচা না করেই ঘরে থাকা উপকরণ দিয়ে খাস্তা বিস্কুটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন ঝটপট শুরু করি রেসিপিটি। বন্ধুরা, বিস্কুটটা করার জন্য প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম। এই ময়দাটাকে খুব ভালোভাবে আমি চেলে নিচ্ছি। যেই কাপে ময়দা নিয়েছিলাম সেই কাপেরই তিন ভাগের এক ভাগ নিয়ে নিলাম সুজি, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার এই তিনটে উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখতে যদি নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায়। এবারে যেই কাপে ময়দা নিয়েছিলাম সেই কাপের হাফ কাপ দিয়ে দিলাম চিনির গুঁড়ো। চিনিটা আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন, বেশি খেলে বেশি দেবেন, কম দিলে কম খাবেন। এবার আমি হাফ কাপের থেকে সামান্য একটু বেশি সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেলটাকে এবার একটা পাত্রে নিয়ে নিলাম, এটাকে আমি গরম করে নেব। গরম বলতে ধোঁয়াটা গরম না, সামান্য একটু গরম হলেই হবে। এবার এই গরম তেলটা আমি ময়দার মধ্যে অল্প অল্প করে দিয়ে ময়ামটা করে নেব। তেলটা যেহেতু গরম আছে সেই জন্য আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, পুরো তেলটায় একেবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন। আমি এবারে গরম তেলটা থাকতে থাকতেই আমি হাত দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, দেখুন ময়ামটা আমি খুব সুন্দরভাবে করে নিয়েছি, মুঠো পাকালে কী সুন্দর গোটা হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি অল্প অল্প করে ঈষদুষ্ণ গরম জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। বন্ধুরা, ডোটা খুব নরম করবেন না, নরম হলে কিন্তু বিস্কুটটা একদমই ভালো হবে না। বন্ধুরা, আমি ডো তৈরি করে নিয়েছি, এবার এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন ডোটা অনেকটা সেট হয়ে গেছে, এটাকে আবার একটু মেখে নিচ্ছি। বন্ধুরা, এই বিস্কুটটা করতে বাইরে থেকে কোনো কিছুই কিনতে লাগবে না, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, এই জন্য এটাকে জিরো ব্যালেন্স নাম দিয়েছি। এবারে একটা প্লাস্টিক নিয়ে নিলাম, নর্মাল এমনি যে প্লাস্টিক থাকে সেইগুলোই, তার মধ্যে ডোটা নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম। এবারে প্লাস্টিকটা ওপর দিয়ে ঢেকে দিয়ে এবার একটু বেলে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। বন্ধুরা, এটাকে বেলে নিয়েছি, এবার চৌকো করে কেটে নেব। বন্ধুরা, আজকের এই বিস্কুটের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, আপনারা অনেকেই নিয়মিত আমার রেসিপিগুলি দেখেন কিন্তু আপনারা আমাকে সাবস্ক্রাইব করেননি। দয়া করে আপনারা আমার সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যান। আমি ভবিষ্যতেও অনেক ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, চার সাইডের এক্সট্রা অংশগুলোকে রেখে দিলাম, আমি এগুলোকে আবার বেলে নিয়ে বিস্কুট তৈরি করে নেব। বন্ধুরা, দেখুন বিস্কুটগুলো আমার কী সুন্দর চৌকো শেপে তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য আমি ফ্রাই প্যানে খুব ভালো করে তেল গরম করে দিয়েছি। এবার তেলটা ঠিকমতো গরম হয়েছে নাকি সেটা দেখার জন্য প্রথমে একটা ছোট্ট বিস্কুট আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি একটা একটা করে বিস্কুট আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। বন্ধুরা, বিস্কুটগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টাতে যাবেন না, একদিক লাল হয়ে আসবে তারপরেই উল্টাবেন।
বন্ধুরা দেখুন আমার বিস্কুটগুলো তলার দিকটা লাল হয়ে গেছে, এবার আমি আস্তে করে উল্টে দিচ্ছি। প্রথম অবস্থায় এটা খুব নরম থাকে, তাই জন্য খুব সাবধানে উল্টাতে হবে। বিস্কুটগুলো আমার তৈরি হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার জিরো ব্যালেন্সের খাস্তা বিস্কুট। তাহলে বন্ধুরা আজকে আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।